আজকে বলিউডে তিন তিনখানা মুভি রিলিজ হয়েছে, একটা হলো শিকারা, একটা হলো হ্যাক্ট এবং একটা হলো মালাঙ্ক। আজকে কথা বলবো শিকারা মুভি নিয়ে। আমি সৌরভ, তোমার সঙ্গে আছো টিএম হান্তা মুভি রিভিউ। শিকারা মুভিটা ডাইরেক্ট এবং প্রডিউস করেছে বিনু বিনোদ চোপড়া। এই মুভিটা কেমন হলো, মুভিটা ভালো হলো কি ঝুলে গেল, আজকে এই মুভি রিভিউতে কথা বলবো। আসা যাক শিকারা মুভির কিছু প্লাস পয়েন্ট এবং কিছু মাইনাস পয়েন্ট। ফার্স্ট প্লাস পয়েন্ট, ডাইরেকশন। যারা মুভি রিলিজ হওয়ার আগে বলেছিল বিনু বিনোদ চোপড়া ডাইরেকশন পারে না, তার লাস্ট রিলিজ দেখলে অব্য সেভাবে কিছু করতে পারেনি এবং সেই মুভির ডাইরেকশনও খুব ভালো না, তাদের জবাব হলো এই মুভিটা। এই মুভির ডাইরেকশন পারফেক্টলি করেছে বিনু বিনোদ চোপড়া, কারণ বিনু বিনোদ চোপড়া বলেছিলেন এই মুভিটা তার মনের অনেক কাছে এবং এই মুভিটা তিনি মন থেকে তৈরি করেছেন। দেখে বোঝা যাচ্ছে এই মুভিটা তার মনের কত কাছে, ডাইরেকশনটা দেখে এই মুভির ডাইরেকশন আউটস্ট্যান্ডিং হয়েছে। তারপরে প্লাস পয়েন্ট হলো মিউজিক। এই মুভিতে যে গানগুলো ব্যবহার হয়েছে বা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা হয়েছে, এআর রহমান ফাটিয়ে দিয়েছে। এই মুভির ব্যাকগ্রাউন্ড স্কোরটা খুব ভালো এবং ইমোশনাল যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা ইউজ হচ্ছে সেটাও বেশ ভালো লাগবে মুভিটা দেখার সময়। মুভির কাস্টের যারা পারফরমেন্স আছে সেটাও আউটস্ট্যান্ডিং। সবচেয়ে আদিল খানের যে অ্যাকসেন্ট ডেলিভারি বা ফেস দিয়ে যে সিনগুলো, কিছু কথা না বলেও তার ফেস এক্সপ্রেশন দিয়ে যে কিছু বোঝানো, সেগুলো আউটস্ট্যান্ডিং লাগছে এবং এটাকে অনেক রিয়েলিস্টিক টাচ এনে দিচ্ছে। এরপরে প্লাস পয়েন্ট হলো লোকেশন। এই মুভিটা কাশ্মীরে শুটিং হয়নি, কিন্তু কুরু মানালিতে শুটিং হওয়ার পরে এই মুভি তার কাশ্মীরের যে ফ্লেভারটা আছে সেটা পুরো এনে দিতে সক্ষম হবে। কাশ্মীরের কিরাম পরিবেশ ছিল এবং কী করে উত্তপ্ত হয়ে উঠলো সেটাও পুরোপুরি এই মুভিটা তুলে এনে দিতে সক্ষম হবে। কাশ্মীরকে এই মুভিতে খুব ভালোভাবে দেখেছে বিনু বিনোদ চোপড়া এবং এটা তার চোখ দিয়ে, এবং তার যে কাশ্মীর নিয়ে ভিশন সেটাই আমাদের সামনে তুলে ধরছে এই মুভির মাধ্যমে। মুভির লোকেশন, অ্যাক্টিং প্রত্যেকটা ভালো। মুভির আরও প্লাস পয়েন্ট লেগেছে মুভির রিয়েলিস্টিক টাচ। মুভিটা অনেক বেশি ফিকশনাল করা যেত, কিন্তু বিনু বিনোদ চোপড়া এই মুভিটা যতটা সম্ভব রিয়েলিস্টিক রেখেছে। মুভির যে ক্যাম্পের মধ্যে যে ঘটনাগুলো এবং রিফিউজি ক্যাম্পে যে কাশ্মীরি পণ্ডিতদের সঙ্গে যে আচরণ, বা ওখানে জম্মু বা শ্রীনগরে যখন তারা চলে যায়, শ্রীনগরে গিয়ে তাদের কী কী সমস্যার মোকাবিলা করতে হয় এবং সেখানে কী কী কথা শুনতে হয় এবং সরকার কেন তাদের পাশে ছিল না, এই সবগুলো দেখতে গেলে মুভিটা দেখতে হবে। এই তো গেল মুভির প্লাস পয়েন্ট। আসলে মুভির নেগেটিভ পয়েন্ট, মুভির নেগেটিভ পয়েন্ট হলো ফার্স্ট হাফটা যখন মুভিটা শুরু হবে, ফার্স্ট হাফে যে লেভেলটা অনেক উঁচুতে উঠে গেছিল, হঠাৎ করে সেকেন্ড হাফ শুরু হতেই লেভেলটা পড়ে যাবে অনেক নিচে। ফার্স্ট হাফ যেখানে রিয়েলিস্টিক টাচ ছিল, ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল এআর রহমানের ইমোশনাল এবং অনেক বেশি রিয়েলিস্টিক রাখা হয়েছিল, সেকেন্ড হাফটা অনেক বেশি ফিকশনাল রাখা হয়ে গেছে। কাশ্মীরের ঘটনার থেকে সরে গিয়ে সেকেন্ড হাফে দুটো ক্যারেক্টারের লাভ স্টোরিতেই বেশি ফোকাস করা হয়েছে সেকেন্ড হাফে, এবং কোথাও রিয়ালিস্টিক মুভি থেকে সেকেন্ড হাফটা একটা লাভ স্টোরি মুভিতে কনভার্ট হয়ে গেল হট করে। এটা কোনো দরকার ছিল না মুভিতে আমার মনে হয়েছে, কিন্তু বলিউড যেকালে তো কিছু বলার নেই, লাভ স্টোরি তো থাকবেই। তাও লাভ স্টোরিতে দুজনের যে কথাবার্তা বা অ্যাক্টিংটা সেটাও বেশ ভালো। লাভ স্টোরি হওয়ার পরেও অ্যাক্টিং স্কিলে না অ্যাক্টার এবং অ্যাক্ট্রেসের কোনো পার্থক্য পড়েনি, তারা পারফেক্টলি অ্যাক্ট করেছেন এই মুভিতে। সাপোর্টিং কাস্ট চালাতে প্রত্যেকে ভালো কাজ করেছে। আমার মনে হয় যে ফার্স্ট হাফের তুলনায় সেকেন্ড হাফটা আর একটু টান টান হওয়া ছিল, কিন্তু সেকেন্ড হাফটা অনেক বেশি উইক এবং অনেক সময় দেখে মনে হবে ফার্স্ট হাফ একজন অন্য ডাইরেক্টর ডাইরেক্ট করেছে এবং সেকেন্ড হাফ কোনো অন্য ডাইরেক্টর ডাইরেক্ট করেছে, সেই ধরনের কিছু ফিল আসবে এই মুভিটায়। শিকারা মুভিটা একটা মাস্ট ওয়াচ মুভি এবং অনেক হিস্টোরিক্যাল ইভেন্টের নজির আমাদের সামনে তুলে ধরবে এবং কেন কী ঘটনা এই ঘটনাগুলো হয়েছে সেটাও তুলে ধরবে। শিকারা মুভিটা বক্স অফিসে সফলতা পাবে কিনা সেটা নিয়ে সন্দেহ হচ্ছে, কারণ মালাং এবং হ্যাক মুভি রিলিজ হওয়ার পরে শিকারের স্ক্রিন কাউন্ট খুবই কম। যে কটা হলে শিকারা চলছে, মর্নিং শোতে শিকারা বেশ হাউসফুল ছিল। আশা করা যায় শিকারা মুভিটা বক্স অফিসে সফলতা পাবে। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবে, শেয়ার করবে। আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।